হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। আর আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেটি খুবই খুবই হচ্ছে পপুলার একটি প্রোডাক্ট, যদিও খুবই রিসেন্টলি লঞ্চ করেছে বাংলাদেশে, বাট এটি নিয়ে প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে চাহিদা এবং প্রচুর পরিমাণে হচ্ছে মানুষের মধ্যে জানার আগ্রহ আছে। আর আমাদেরকে এই প্রোডাক্টটি নিয়ে প্রচুর রিভিউ করেছে করার জন্য প্রচুর রিকোয়েস্ট এসেছে আমাদের কাছে, এবং হচ্ছে অনেকেই ফোন করে রিকোয়েস্ট করছে। যারা পরিচিত আছে তারা তো অলরেডি বলা শুরু করেছে যে আপনি এই প্রোডাক্টটি নিয়ে তাড়াতাড়ি কাজ করো, আমাদেরকে জানাও যে আসলে এটি কাজ করবে কিনা। আর এই প্রোডাক্ট নিয়ে সব থেকে বড় যে বিভ্রান্তি বা সব থেকে বড় যে কথাটা সবার মধ্যে আছে সেটি হচ্ছে যে এটি আপনাকে হচ্ছে টোটালি হচ্ছে 5 থেকে 8 সেট পর্যন্ত ফর্সা দিবে, কেউ কেউ বলছে 8 থেকে 10 সেট পর্যন্ত ফর্সা দিবে। এত বেশি ফেয়ারনেস করছে, একটা মানুষের বডি স্কিন টোন যেরকম আছে তার থেকে যদি কারো যদি বডি স্কিন টোন যদি 8 থেকে 10 সেট বেড়ে যায়, তাহলে তার সেই সেটটা কতটুকু হতে পারে বা সে কেমনটা হতে পারে সেটা নিশ্চয়ই ভাবতেই অনেক ভালো লাগছে। নিশ্চয়ই অনেকে এটাই ভাবছেন যে হ্যাঁ এতটাই ফর্সা হয়ে যাচ্ছে। তো আমি আজকে সেই প্রোডাক্টটি নিয়ে আপনাদেরকে জানাবো, এবং ওইটি কিভাবে খেতে হবে, কি করতে হবে, ইনডিটেলস আমি সবকিছু বলে দিব। তো যেহেতু সবার রিকোয়েস্ট ছিল, অনেক প্রশ্ন ছিল, সবার প্রশ্নগুলোর আনসার ইনশাল্লাহ আমি দেওয়া ট্রাই করবো। এখন আমি আপনাদেরকে সেই জিনিসটির সাথে বা সেই প্রোডাক্টের সাথে পরিচয় করে দিচ্ছি যেটি এত বেশি পপুলার, যেটি নিয়ে এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি। তো সেই প্রোডাক্টটি হচ্ছে এটি এটি হচ্ছে কেকলির জুস। এটি হচ্ছে একটি ফেয়ারনেস জুস যেটি আপনার স্কিনকে হচ্ছে হোয়াইটনিং দিবে, ব্রাইটনিং দিবে, ময়শ্চারাইজ করবে, স্কিনকে গ্লোয়িং করবে, অনেক বেশি ফর্সা করবে, যেটি সবার ভাষ্য মতে। সো আমি আজকে ভিডিওতে ওইটি ক্লিয়ার করার চেষ্টা করবো যেটা আসলে আপনাদের কতটুকু ফর্সা করছে। তো সবগুলো প্রশ্নের আনসার আর সব কিছু ডিটেলসে জানার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করতে হবে। আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিন, বেল আইকনটিতে ক্লিক করে দিন, লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে ওই প্রোডাক্টের সাথে পরিচিত হয়ে নিই। এই প্রোডাক্ট হচ্ছে কেকলির জুস, আর এই জুসটি হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজিংটি এরকমই আসে। অ্যান্ড এই প্রোডাক্টটিতে আপনারা এখানে বারকোড পাচ্ছেন, বারকোডটি স্ক্যান করতে পারছেন। এখানে একটি কেকলির যে লোগোটি আছে নিচে হচ্ছে বারকোডটি আছে, বারকোডটি হচ্ছে স্ক্যান করলে কিন্তু সরাসরি আপনারা যে ওয়েবসাইটে চলে যেতে পারবেন, সরাসরি কেকলির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। অ্যান্ড এটির নাম হচ্ছে কেকলি সুইট 17। এটি বলা হচ্ছে যে এই সুইটটি কেউ যদি খেয়ে থাকে তাদের হচ্ছে 17 ইয়ার্স যেরকম হয়, আপনার 17 বছর বয়সের যেরকম দেখায়, ইয়াঙ্গার লুকিং দেখায়, সেরকমটি দেখাবে, কারণ এতে হচ্ছে কোলাজেন আছে। তো এখন আমাকে জানতে হবে যে কোলাজেনটা কি কাজ করছে। গ্লুটাথায়োনটা আছে যেটা আমাদের বডি ফেয়ারনেস করার জন্য হেল্প করে, অ্যান্ড সাথে আছে কোলাজেন। কোলাজেন হচ্ছে যে প্রপার্টিস আমাদের বডিতে গিয়ে হচ্ছে আমাদের স্কিনটাকে টান টান রাখতে হেল্প করে, স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং দেখায়। তো এইখানে বলা হচ্ছে যে এখানে যে কেকলি যে জুসটা আছে এর মধ্যে আপনার কোলাজেনের পরিমাণ আছে, যেটা হচ্ছে আপনার বডিতে গিয়ে আপনার স্কিনটাকে টান টান রাখবে, রিঙ্কেল দূর করবে। অনেকেই বলে থাকে যে আপনি এটা নাকি রিঙ্কেল দূর করে, তো এটা আসলে কি রিঙ্কেল দূর করে, ডার্ক সার্কেল দূর করে কিনা বা দাগ রিমুভ করে, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তো এই প্রোডাক্টটি হচ্ছে আপনার বেসিক্যালি ফেয়ারনেসের জন্য। এটি আপনার স্কিন থেকে দাগটা তখনই যাবে যখন আপনি ফেয়ারনেস পাচ্ছেন, যখন আপনি ফর্সা হচ্ছেন তখন কিন্তু আপনার বডি থেকে হচ্ছে সে দাগটা আস্তে আস্তে করে হালকা হয়ে যাবে, তবে যদি সেটা রিসেন্ট দাগ হয়। আর যদি সেটা 2-3 বছর আগের কোনো দাগ হয়, ব্রণের কঠিন কোনো দাগ হয়, সেক্ষেত্রে কিন্তু যাবে না, কাটাচেরা দাগও সেটাতে যাবে না। এবং হচ্ছে কারোর যদি হচ্ছে পুরা দাগ থাকে সেটাও যাবে না, বাট যদি কোনো রিসেন্ট দাগ থাকে সেটা 100% চলে যেতে পারে, আবার না গেলে হচ্ছে সেটা হালকা হয়ে যাবে। এই হচ্ছে আপনার দাগের ব্যাপারে বলেছে। ডার্ক সার্কেলের কথা বলবো, ডার্ক সার্কেল এতে যাওয়ার পসিবিলিটি আমি বলবো যে নেই, কারণ হচ্ছে এটি আপনাকে ফেয়ারনেস দেবে। ডার্ক সার্কেল যেটা হয়ে থাকে চোখের পাশে কালো দাগ, সেটার জন্য আদার্স যে প্রোডাক্ট আছে অন্য প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে, ডার্ক সার্কেলের জন্য এটি কাজ করবে না। অ্যান্ড আরেকটি হচ্ছে রিঙ্কেল, রিঙ্কেলের জন্য বলবো যাদের হচ্ছে এজ কম তাদের রিঙ্কেলটা চলে যেতে পারে, যাদের জাস্ট রিঙ্কেল পড়ছে বা যদি কেউ এটা খেতে থাকে তাহলে তার রিঙ্কেল পড়বে না। বাট কোলাজেন কিন্তু এমন একটা প্রোডাক্ট, এটা এই না যে বডিতে স্টোর হয়ে থাকে, কোলাজেন বলেন বা গ্লুটাথায়োন বলেন যেটা ফেয়ারনেস দিচ্ছে ওগুলো কিন্তু আমাদের বডিতে স্টোর থাকে না, ওটা একটা নির্দিষ্ট সময়ের পরে হচ্ছে আস্তে আস্তে করে কমে যায়। এবং আমাদের বডিতে প্রত্যেকটা মানুষের বডিতে দেখা যায় যে 20 যখন হয় বয়স, 20 বছর পর্যন্ত মানুষের বডিতে যে পরিমাণ কোলাজেন থাকে তার থেকে 20+ হয়ে গেলে কিন্তু কোলাজেন আস্তে আস্তে করে কমতে থাকে, এবং 30 বছরের পরে সেটি অনেক বেশি পরিমাণে কমতে থাকে। সো সেই জন্য কী করতে হবে, আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে বডিতে
কোলাজেন বা হচ্ছে গ্লুটাথায়োন বা যে প্রোডাক্টগুলো আমাদের বডিতে দরকার সেগুলো আমাদেরকে দিতে হবে, সেটা আমরা খাবারের মাধ্যমে দিতে পারি অথবা এরকম হচ্ছে আমরা যে ফুড সাপ্লিমেন্টগুলো পাচ্ছি ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে পেতে পারি। তো এই জন্য কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে ফুড সাপ্লিমেন্ট আছে, সেটা জুস হতে পারে, ট্যাবলেট হতে পারে, বিভিন্ন রকমের পাওয়া যায় যেটা খুব ছোট আকারে আসে, যেটা খুব অল্পতেই হচ্ছে আমরা সেটা আমাদের বডিতে অবজার্ভ করতে পারছি। কিন্তু তাই বলে এই না যে সেটা লাইফ টাইম কাজ করছে। অনেকেই বলে যে আপনি এটা লাইফ টাইম কাজ করবে, না লাইফ টাইম মোটেও কাজ করবে না। আমি আমার অন্যান্য যে ফ্রুট সাপ্লিমেন্টের ভিডিওগুলো আছে সেখানে আমি ক্লিয়ার করেছি যে ফ্রুট সাপ্লিমেন্ট কখনোই বডিতে লাইফ টাইম কাজ করে না, কারণ সেটা একটা পর্যায়ে যেয়ে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের পরে আস্তে আস্তে করে কমতে থাকে। তো এটার যে রেজাল্টটা পাবে সেটা সর্বোচ্চ গেলে 1.5 থেকে 2 বছর থাকবে, সেটা আমি বারবার বলে দিচ্ছি। এবং তারপরে আবারও রিকন্টিনিউ করতে হবে। তো এটা রিকন্টিনিউ কিভাবে করা যাবে, আপনারা এটা খাওয়ার পরে 5 মাসের এটি গ্যাপ দিয়ে 6 মাস থেকে আবারও এটি শুরু করতে পারবেন, আবারও আপনারা খেতে পারবেন, কোনো ক্ষতি হবে না। এবং এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি খেলে যে রিঙ্কেল চলে যাবে বলছে সেটা আমি ক্লিয়ার করেছি, এবং এটি খেলে যে 8 থেকে 10% বলেছে ফর্সা হয় অতটা ফর্সা হয় না, কারণ আমি ফ্রোজেন কোলাজেনের সাথে খাচ্ছি এবং ফ্রোজেন কোলাজেন আমি আগে থেকে কন্টিনিউ করে যাচ্ছি। বাট কেউ যদি চায় যে এ থেকে আমি বেটার রেজাল্ট নিব, যেহেতু আমরা এটা খাচ্ছি এটার পাশাপাশি যেন ভালো রেজাল্ট আসে, তাহলে আমি বলবো সাথে কোলাজেনটা খান, ফ্রোজেন কোলাজেনের সাথে খেতে পারেন। অথবা এখানে অ্যালগ্লুটা ফাইব্রি প্লাস আছে, এটি হচ্ছে এগুলো হচ্ছে ফ্রুট সাপ্লিমেন্ট, আপনার যে কোনো ফ্রুট সাপ্লিমেন্ট যে ক্যাপসুল আছে ক্যাপসুলের সাথে যদি জুসটা কন্টিনিউ করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। কিন্তু সেটা অবশ্যই আপনার 8 থেকে 10 সেট কখনোই না। একটা মানুষের বডিতে 8 থেকে 10 সেট ফর্সা মানে হচ্ছে সে একদম সাদা ধবধবে ফর্সা হয়ে যাবে, তাহলে কিন্তু বাংলাদেশে কোনো পৃথিবীতে কোথাও কোনো কালো মানুষই থাকতো না। কিন্তু এটা যার বডিতে যেমন কাজ করবে কাজটা কেন করবে, ফুড সাপ্লিমেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে ফুড সাপ্লিমেন্ট কখনোই কারো বডিতে সেম কাজ করে না। কেন সেম কাজ করে না, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের বডিতে কোলাজেন যেরকম প্রতিনিয়ত তৈরি হচ্ছে সেরকম প্রত্যেকটা মানুষের বডিতে হচ্ছে বডিতে যেটা হয় যে মেলানিন যে বিষয়টা থাকে যেটার জন্য আমাদের বডি কালো হয়, সেই মেলানিনটা কিন্তু প্রতিনিয়তই হতে থাকে, উৎপাদিত হতে থাকে বডির মধ্যে। তো যাদের বডিতে অতিরিক্ত মেলানিন হচ্ছে তাদের বডিতে এটি কম কাজ করবে, যাদের বডিতে মেলানিনটা বেশি আছে তাদের বডিতে কম কাজ করবে, যাদের বডিতে মেলানিনের পরিমাণটা কম আছে তাদের বডিতে ভালো কাজ করবে। সো সবার একরকম কাজ করবে সেটা ধরে নেওয়া যায় না, সবার একরকম কাজ করবে না। আরেকটা বিষয় হচ্ছে বলেছে যে এটা স্টোর থাকে না বডিতে, একটা পর্যায়ে যে চলে যাবে 5 মাস পরে আবার রিকন্টিনিউ করতে হবে। সো আমি যেটা বলছিলাম যে আমি ফ্রোজেন কোলাজেনের সাথে খাচ্ছি, এটা হচ্ছে আমার খাওয়া প্যাকেট, দেখুন এটা অলরেডি আমি শেষ করে ফেলেছি এবং এটা হচ্ছে আমি অলরেডি খাচ্ছি যে প্যাকেটটা, ঠিক আছে। তো আমি এটা শেষ করে এটা খাচ্ছি, এই প্যাকেটের সাথে খাওয়ার পরেও কিন্তু আমার কিন্তু এই না যে আমার অনেক ভালো রেজাল্ট আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ রেজাল্ট পাচ্ছি, এটা খাওয়ার পরে আমার ফ্রোজেনের যে রেজাল্টটা পাচ্ছিলাম সেটা বেড়ে গেছে। কিন্তু তাই বলে এই না যে এটা খেলে আমি অনেক বেশি ফর্সা হয়ে যাচ্ছি বা অনেক বেশি ফর্সা হয়ে যাব, ঠিক আছে। বাট আমি একটা জিনিস বলবো যে এমন কিছু প্রোডাক্ট আপনাকে খেতে হবে, নিয়ম মেনে খেতে হবে, যেটা আমার বডিতে কোনো ক্ষতি করবে না বাট আমাকে ভালো রেজাল্ট দিবে। সো এই হচ্ছে কেকলের জুস এবং সাথে কি খেলে ভালো কাজ করবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন আমি এই প্রোডাক্ট নিয়ে আরেকটা জিনিস বলবো যে এটি কত প্যাকেট খেতে হবে, কিভাবে খেতে হবে, ভিতরে দেখতে কেমন হবে। এটি প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে 4 প্যাকেট খেতে হবে, এরকম 4টা বক্স আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমি প্যাকেটটি খুলে দেখাচ্ছি, ভিতরে হচ্ছে আপনারা এরকম একটি গিফট পেয়ে যাবেন, এটি হচ্ছে কেকলির একটি গিফট। যারা এখন নতুন যারা যে প্রোডাক্টগুলো আছে তার সাথে আছে, হতে পারে সামনে এটি নাও থাকতে পারে, এখন যেহেতু নতুন এটি লঞ্চ করেছে সো এটির সাথে আপনারা একটু বক্স পেয়ে যাচ্ছেন। এখানে লেখা আছে 5 ক্যাপসুল, বাট আমি প্রথম যে বক্সটা খেয়েছি সেখানেও কিন্তু ছিল 3টা ক্যাপসুল, এটার মতো 3টা ক্যাপসুল আছে। তো এইরকম একটি গিফট পাবেন, পরবর্তীতে কেউ যদি এই বক্সের সাথে গিফটটি না পান তাহলে কিন্তু এই না যে সেটি ডুপ্লিকেট প্রোডাক্ট, কারণ হচ্ছে হতে পারে নতুন দেখে আপনাকে দিচ্ছে পরবর্তীতে এটি নাও দিতে পারে। এখন আমি দেখাবো কেকলের যে হচ্ছে বক্সের ভেতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কেমন হবে। ভিতরের যে প্রোডাক্টগুলো এরকম ছোটো ছোটো শেষের মধ্যে আপনার জুসটি পাবেন, যেটি হচ্ছে গোড়া, যেরকম নর্মালি আমরা হচ্ছে ট্যাং জুস খেয়ে থাকি বা গ্লুটাবেরি জুসটা খেয়েছেন যারা তারা জানেন যে গ্লুটাবেরি জুসটা কিন্তু এরকম শেষেতে আসে বাট ওটা একটু ট্যাংয়ের মতো প্যাকেটে থাকে, এই প্যাকেটটা একটু ডিফারেন্ট প্যাকেট করেছে। তো এই হচ্ছে এই লম্বা যে প্যাকেটগুলো আছে এগুলো কেকলির, এটা হচ্ছে আপনার প্রতিদিন 2 প্যাকেট খেতে হবে। এখানে হচ্ছে আপনার যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি প্রতিদিন 2 প্যাকেট করে খেতে হবে। তো আপনি কিভাবে খাবেন, খাওয়ার নিয়মটা হচ্ছে সকালে ব্রেকফাস্টের আগে, সকালে খাওয়ার 15 মিনিট আগে আপনি পুরো যে এই যে প্রোডাক্টটি আছে এখান থেকে কেটে নেবেন, কেটে নিয়ে পুরোটা মুখে দিয়ে খেয়ে ফেলবেন। এটা একদমই হচ্ছে স্ট্রবেরি একটা ফ্লেভার, আমি নিজে খাচ্ছি, ভীষণ টেস্টি, খেতে খুবই ভালো, একদমই কোনো বাজে স্মেল নেই, বাজে কিছু নেই, আপনি খুব ইজিলি এটি খেতে পারেন। তো আপনাকে এখান থেকে হচ্ছে কেটে নিয়ে এখান থেকে পুরোটা একবারে মুখে নিয়ে খেয়ে ফেলতে
খেতে পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন, কিংবা খাওয়ার 15 মিনিট আগে খেতে পারেন, সকালবেলা ব্রেকফাস্টের 15 মিনিট আগে খেয়ে ফেলেন। প্রতিদিন আপনাকে 2 প্যাকেট করে খেতে হবে। অ্যান্ড এই যে প্রোডাক্টটি আছে টোটাল 4 প্যাকেট আপনাকে খেতে হবে। আর যদি আপনারা কেউ চান যে না আমি সরাসরি খেতে পারছি না, তাহলে এখানে কিন্তু আপনার দেয়া আছে যে প্রতিদিন 2 প্যাকেট করে খেতে হবে। সরাসরি খেতে না পারলে, এরকম মুখে না খেতে না পারলে আপনি আপেল অথবা পেয়ারা জুসের সাথে খেতে পারেন। যেহেতু আপেল পেয়ারা জুস আমাদের দেশে অত বেশি অ্যাভেলেবেল না, সো আমরা যেটা করতে পারি যে আমরা যে কেউ যদি চান সেক্ষেত্রে যে রেগুলার যে বাসার যে পানি আছে পানির সাথে মিক্সড করে খাওয়া যাবে, সেক্ষেত্রে হাফ গ্লাসের মতো পানি নিয়ে তার মধ্যেটি 1 প্যাকেট দিয়ে মিক্স করে খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, সো যে যেভাবে খেতে চাচ্ছেন খেতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো যে এই জুসটি খাওয়ার আগে যাদের বয়স 14 বছর প্লাস তারাই খাবেন। যাদের বয়স 14 বছর প্লাস শুধুমাত্র তারাই খেতে পারবে, তার ছোটরা খেতে পারবে না। যারা ব্রেস্ট ফিডিং করছেন এরকম মা আছেন, অথবা যাদের হচ্ছে প্রেগনেন্ট যারা আছেন, প্রেগনেন্ট যে মহিলারা আছেন তারা খেতে পারবেন না, অথবা যাদের বড় ধরনের কোনো প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, কিংবা যাদের বডিতে অন্যান্য কিডনির প্রবলেম থাকতে পারে, বড় ধরনের যাদের কোনো প্রবলেম থাকবে তারা এটি খাবেন না। বা খেলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে তারপরে খাবেন, ঠিক আছে? কারণ আপনার কোনো প্রবলেমসের জন্য কিন্তু কোম্পানি যেরকম দায়ভার নিবে না, আমিও কিন্তু সেটা দায়ভার নিব না। সো অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে দেন আপনি এটি খেতে পারবেন। তাছাড়া ছেলে মেয়ে সবাই খেতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে, আপনারা সব ধরনের ইনফরমেশন ইনশাল্লাহ এর মধ্যে থেকে পেয়ে গেছেন এবং নিয়মকানুন মেনে এটি আপনারা খাবেন এবং অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। সো ভিউয়ার্স, যদি আপনাদের কারো এই প্রোডাক্টটি আমার কাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডার করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে নক করে কিন্তু আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য নিজে সাবস্ক্রাইবারটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।